আসসালামু আলাইকুম। কম্পিউটার প্যালেসের পক্ষ থেকে আমি রাহাত। আজ আমি আপনাদের শিখাবো ল্যান্ড অ্যান্ড শেয়ারিং। তো ল্যান্ড অ্যান্ড শেয়ারিং ব্যাপারটা হচ্ছে দুটা কম্পিউটারে কিভাবে আমরা শেয়ার করব। মনে করেন আপনার একটি পিসি আছে এবং আপনার আরেকটি পিসি আছে ডেস্কটপ, হতে পারে আপনার একটা ল্যাপটপ আরেকটা থাকতে পারে ডেস্কটপ। তো আপনি দুইটা পিসিতে কিভাবে ল্যান্ড করে আপনার ফাইল ট্রান্সফার করতে পারেন, অথবা প্রিন্ট দুইটা পিসিতে ল্যান্ড করে কিভাবে প্রিন্ট দিতে পারেন। তো এটা তো মূলত প্র্যাকটিক্যালি কাজ, তো আমি চেষ্টা করব ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাকে একটা বেসিক কনসেপ্ট দেওয়ার জন্য। তো আশা করি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে আপনারা এ সম্বন্ধে ভালো জ্ঞান রাখতে পারেন। আচ্ছা, এখন আমরা দেখি কীভাবে কাজগুলো করব। তো এর জন্য আপনাকে ফার্স্ট কিনতে হবে এরকম একটি কেবেল। এটাকে বলা হয় ল্যান কেবেল। এটার প্রাইস অত বেশি না, দেখা যায় ল্যান্ড কেবেল একটাই আপনি কিনে কাজ করতে পারেন। এখন আপনাকে পিসি টু পিসি করার জন্য এখন আপনাকে কিছু কনফিগার করতে হবে, সেটা আমি এখন বলে দিচ্ছি। ল্যান সেটিং কনফিগারেশনের মধ্যে আছে স্টার্ট মেনুতে যেতে হবে আপনাকে। স্টার্ট মেনুতে যাওয়ার পর প্রোগ্রামসে লিখতে হবে ভিউ নেটওয়ার্ক কানেকশন, অথবা স্টার্ট মেনুতে এসে কন্ট্রোল প্যানে এসেও আপনি ভিউ নেটওয়ার্ক কানেকশনে চলে আসতে পারেন। আমি আপনাদের দেখাচ্ছি, কন্ট্রোল প্যানে এসে এখানে সার্চ যে বাটনটা আছে সেখানে ক্লিক করে ভিউ নেটওয়ার্ক কানেকশন, অথবা ভিউ নেটওয়ার্ক কানেকশনে ক্লিক করলে এই যে এরকম একটি। এখন আপনার কম্পিউটার মাই কম্পিউটারের জায়গায় প্রবেশ করুন, দেখুন লোকাল ডিস্ক ডি দেখতে পাবেন। এখন কিন্তু লোকাল ডিস্ক ডি দেখতে পাচ্ছে, আপনার কম্পিউটারটা এখন শেয়ার হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন, যদিও এটা প্র্যাকটিক্যাল দেখতে হয়। আর ভিডিও টিউটোরিয়ালে যারা বেসিক আইডিয়া নিয়ে করার চেষ্টা করবেন, আর যদি না হয় আমি আছি নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য। সবাইকে অনুরোধ জানাচ্ছি আরেকটা জিনিস, এটা হচ্ছে এই পুরো প্রসেসটা আমরা ই আকারে দিয়ে দিচ্ছি, আপনাদের ব্যাকআপ হিসাবে থাকবে। তো এইভাবে দেখতে পারবেন, এখানে পুরো জিনিসটা বাংলায় আছে, কীভাবে কী করা হয়েছে, স্ক্রিনশট আকারে আপনাদের কাছে থাকবে। যেভাবে মোট পেজ হচ্ছে 12টা পেজ, এই 12টা পেজ ভালোভাবে খেয়াল করলে আশা রাখি বুঝতে পারবেন। এখানে নাম্বার দেওয়া আছে, কোনো সমস্যা বা হেল্পের জন্য যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।